বন্ধ হয়ে যাচ্ছে শন ও অনামিকার এখানে আকাশ নীল সিরিয়ালটি, আর সিরিয়ালটি বন্ধের জন্য অনেক দর্শক কষ্ট পাচ্ছে। শুধু দর্শকরা নয়, অনেক অভিনেতা অভিনেত্রীরাও কষ্ট পেয়েছে। আর এবার এখানে আকাশ নীল সিরিয়াল বন্ধে মুখ খুললেন রচনা ব্যানার্জি, আর রচনার কথা শুনে সবাই খুব খুশি হয়েছে। তবে কি বললেন রচনা ব্যানার্জি তা জানার জন্য নাটেনে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি রচনা ব্যানার্জির ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুব অল্প দিনের মধ্যে এখানে আকাশ নীল সিরিয়ালটি শেষ হয়ে যাচ্ছে, আর সিরিয়ালটি শেষ হয়ে যাওয়াতে আমাদের অনেকেরই মন ভেঙে গেছে। সিরিয়ালটি শেষ না হওয়ার জন্য আমরা অনেকে আন্দোলন করেছি, কিন্তু কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নিল না। অনেকে দাবি করেছে সিরিয়ালটিকে তারা 2 বছরের বেশি দেখবে, আবার এমনও ভক্ত আছে যারা দাবি করেছে 2000টি এপিসোড দেখবে। আর সকলকে কাঁদিয়ে অক্টোবর মাসেই শেষ হয়ে যাচ্ছে সিরিয়ালটি। আর এবার এখানে আকাশ নীল বন্ধে মুখ খুলেছেন দিদি নাম্বার ওয়ানের উপস্থাপিকা রচনা ব্যানার্জি। রচনা ব্যানার্জি বলে, আমি জি বাংলাতে কাজ করলেও স্টার জলসার সিরিয়ালগুলো দেখতে পছন্দ করি, আর সময় পেলেই আমি এখানে আকাশ নীল সিরিয়ালটি দেখে থাকি। রচনা বলে, অন্যান্য সিরিয়াল থেকে এখানে আকাশ নীল সিরিয়ালটি আমার প্রচণ্ড ভালো লাগে। তাছাড়া আমার বাসার সবাই প্রতিদিন এই সিরিয়ালটি দেখে থাকে। তবে এবার শুনে খুব খারাপ লাগছে যে এখানে আকাশ নীল সিরিয়ালটি শেষ হয়ে যাবে। আর আমিও অনেকজনকে বলেছিলাম সিরিয়ালটি যেন শেষ না হয়, তবে যেহেতু পরিচালক বন্ধ করে দিয়েছে সেখানে আর কিছু বলার নেই। রচনা বলে, শন ও অনামিকা ইয়া উজান জুটি কেউ বলতে পারবে না। সবশেষে রচনা জানায় যে যেহেতু সিরিয়ালটি শেষ হয়ে যাবে তাই আমি চাই শন ও অনামিকা যেন নতুন একটি সিরিয়ালে ফিরে আসে। রচনা বলছে, শন অনামিকা যদি জি বাংলাতে আসে তাহলে আমি খুব খুশি হব, তাছাড়া দর্শকরাও খুশি হবে। তো বন্ধুরা, কে কে চান শন অনামিকা যেন নতুন সিরিয়ালে জুটি বেঁধে আসে, কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামতটি। আর শন অনামিকার ফ্যান হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের পাশে থাকার জন্য থ্যাংকস।